ঝিনাইদহের কালীগঞ্জে বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে কর্মবিরতি পালন করছে স্বাস্থ্যকর্মীরা। মোহাম্মদ আশিকুর রহমান আমাদের জানান, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন তারা। বিভিন্ন গ্রেডে স্বাস্থ্যকর্মীদের ভেতরকার যে বেতন বৈষম্য রয়েছে তা দ্রুত অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। এই সময় বক্তব্য প্রদান করেন ঝিনাইদহ জেলা স্বাস্থ্য বিভাগীয় মাঠকর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, স্বাস্থ্যকর্মী ফুরকান সহ আরও অনেকে। ১২তম গ্রেড সহকারী স্বাস্থ্য সহকারীদের, ১২তম গ্রেড এবং স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম গ্রেডের দাবিতে আমাদের কর্মসূচি। রাইম বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারা বাংলাদেশের ১,২০,০০০ আউটরিচ টিকাদান কেন্দ্রে আজ ২৬টা আপনাদের মাধ্যমে দৃষ্টিগোচর করতে চাই।